হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে, এটাও সুন্দর হয়েছে। এই দেখ আমারটা, মানে কিছু গাছ থেকে পড়ে যাওয়া ফুল আছে আর ফুল ধরানো আছে, একসাথে দাঁড়া দেখি কেমন লাগতেছে। হ্যাঁ মানাইছে তো, সেই লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর আজকে রংপুরে সকাল থেকেই সুন্দর বাতাস হচ্ছে, মিষ্টি একটা ওয়েদার সকাল সকাল, আলহামদুলিল্লাহ। কই মাছ গোনা করবো আর সবজি রান্না, লাউ সিম বেশি না, লাউ টালু দিনে লাউ আর সিম, হলুদ আর লবণ দিয়ে মাছ মাখি ভাজে রান্না করবো। এটাতে মাছ দিছিলা, সুন্দর হলো, মাছগুলো অনেক কালো ছিল, এটার মধ্যে মাছ ধুয়ে পরিষ্কার হলো, এটা ধার অনেক না, কিন্তু খুব সাবধান যে ধুবে আস্তে আস্তে ধুইতে হবে, ঘষে ঘষে একটা একটা করে মাছ, নাহলে হাতে সিলকাসা উঠে যাবে। হ্যাঁ ধার অনেক, ধার খুব। কি খবর? ঘুম ঘুম উঠছে তখনই আসছে, দুধ ভাত খাওয়াইছে, আবার দেখো এই বেবি খুব তাড়াতাড়ি হয়ে যাবে না? ওই ছেলের মধ্যে কি আসবে মাছ ভাজার ছেলের মধ্যে কি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা? হলুদ লবণ মশলাটা ভালো করে কষাই নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে, ডালের মতো লাগছে, মনে হচ্ছে মুসুর ডাল। তুলসের ঝোল অনেক স্বাদের হবে। ঘুরিস না, রেস্ট নে, এখনই খাচ্ছিস না, রেস্ট নে, ঘুমা একটু, হয়েছে, ঘুমা ঘুমা। কি আদুর খাইতে মন চাইছে? হ্যাঁ গা গরম কেন তোর? লেবু পানি খাচ্ছি, সকালে নাস্তা খাচ্ছি রুটি আর ভাজি। বসে থাকো কেন, একে খাওয়া দিছিলা তুমি সকালে? সবজি হবে এখানে? এটা কি মাছের তেল? পেঁপে আর সিম শুধু? পেঁপে না, লাউ আর সিম, লাউ সিম পেঁয়াজ আর কাঁচামরিচ দিছো? পাতলা সবজি রান্না করতে বেশি মশলা দিও না, পাতলা খাওয়াই ভালো, মশলা কম খাওয়াই অনেক বেটার, তো জিরা খালি দিও হাড়ের জন্য ভালো। তুমি কাঁচামরিচ আর ঝাল তো, তোমার ঢাকনাটা তো সুন্দর হয়েছে, পাগল করে দিস একবারে। আমার একটু ঠান্ডা লাগছে, গলা ব্যথা কালকে রাত থেকে, মানে ব্যাপারটা হচ্ছে সন্ধ্যার পর রংপুরে যদি বাইক চালানো হয় সেক্ষেত্রে বুকে অনেক বাতাস লাগে, মানে ঠান্ডার একটা আবহাওয়া হচ্ছে সন্ধ্যার পরে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে যায় সন্ধ্যার পর, মনে হয় কিছুদিনের মধ্যে ঠান্ডা পড়বে বা অক্টোবরের শেষের দিকেই পড়ে যাবে রংপুরে ঠান্ডা। সন্ধ্যার পর ভালোই বাইক চালালে শীত শীত লাগে, তো কালকে গিয়েছিলাম বাহিরে তো বুকে বাতাস লেগে ঠান্ডাটা লাগছে, গলা আজকে অনেক ব্যথা করতেছে, একটু জ্বর জ্বর ভাবও লাগতেছে, জ্বর নেই কিন্তু ভাব লাগতেছে। লাল চা খাচ্ছি, নর্মাল যে স্পাইন ব্ল্যাক টি আছে সেটাই খাচ্ছি। সব খা, নষ্ট করবি না। লাউ তো পানি দিয়েছি,
একটু ঝোল থাকে তার। লাউ থেকে তো পানি বের হবে। সুন্দর ওয়েদারটা আজকে। এখন একটু বের হলাম, যাচ্ছি হচ্ছে ব্যাংকে যাব। ব্যাংক তো ওই কয়েকদিন বন্ধ ছিল, ব্যাংকের কাজগুলো শেষ করে যাব হচ্ছে টেইলার্সের দিকে। টেইলার্সে আজকে কিছু অর্ডার আছে, পাঞ্জাবি জামা গ্রাউনের, যেগুলো নিয়ে আসবো এবং কুরিয়ার করবো, সেগুলো আপনাদের সাথেও শেয়ার করবো। কয়দিন থেকে আকাশ এত সুন্দর লাগে মেঘগুলো দেখতে, আলহামদুলিল্লাহ। যে ভাবটা থাকে সেটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম। আজকে আমাদের অর্ডারিং মাল আছে 6টার মতো। এটা হচ্ছে গ্রাউন্ড, নিচে নিচটা দেখো তো গ্রাউন্ডটা কেমন হয়েছে, নিচটা লং দেওয়া হয়েছে অনেক সুন্দর হয়েছে না, পার্পল কালার। ম্যাচিং করে যখন পড়বে না কানা ভালো লাগবে। উন্না দিয়ে যে উন্না আছে এখানে, উন্নাটা দেখো তো পার্পল কালার এটা। চারটা তার আগে না বলি আমি তোমাকে তো মানাচ্ছে ভালো। আরে সেই লাগতেছে, ভালো। এটার সাথে এই যে পায়জামা দেখা যাচ্ছে, সেলার বলে মনে হয়। আর পিঙ্কেরই সেট আছে, পার্পেলেরই সেট আছে, যে সেম ডিজাইনেরই, জাস্ট হচ্ছে পাঞ্জাবির সাইজ চেঞ্জ। এটা হচ্ছে সীমাপুর জামা, ওই যে কামিয়াপুরকে যে জামা দিয়েছিলাম সেম। মানে বিষয়টা হচ্ছে কামিয়াপুরে তো এসে মাত্র 4 দিন ছিল, তার জামা বানাইতে টেইলার্সে দিতে তো 2-3 দিন সময় লাগে, আবার হ্যান্ড পেইন্টের কাজ আছে, আবার শুকাতে সময় লাগে, সব মিলে তো অনেক দিন হয়েছে। এই কারণে কামিয়াপুরগুলো আগে অর্ডার দিয়েছিলাম, সীমাপুরটা পরে, মানে একসাথে অর্ডার দিয়েছি বলছি সীমাপুরটা পরে নেবো। তো আজকে সীমাপুরটা আলহামদুলিল্লাহ চলে আসছে। এখানে 3 পিস দুইটা আছে, এটা হচ্ছে পার্পেল কালারের 3 পিস, আর এটা হচ্ছে পিঙ্ক টাইপের। এটাও তো অনেক সুন্দর, এটা ভালো আছে, পরলে ভালো লাগবে। দেখি ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন, যখন বানাই পড়বে না উনার সঙ্গে ম্যাচিং করে তখন বেশি ভালো। তোমাকে যা দেখাচ্ছ সবই বানাচ্ছে তোমাকে, যেটা হাতার হাতার ডিজাইন। আর এটা পাইজামা, তোমারটা খুলে দেখো, এটা উন্না। হ্যাঁ উন্নাটা দেখাও তো, উন্নাটার কালারটা জোস, উন্নাটা সুন্দর আছে দুই পাশে। হ্যাঁ এই যে দুই পাশে উন্নার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, দেখি তো। হ্যাঁ ধরে থাকো, সেই উন্না না, তোমারটা খুলে দেখাও। এটা হাতার ডিজাইন, এটার অন্যটা কই, ও এটার অন্যটাও তো জোস, গর্জিয়াস অন্য হয়ে গেছে। এটাও সুন্দর আছে, দুইটা দুই ধরনের সুন্দর। আম্মু পছন্দ হয়েছে তো? হ্যাঁ সুন্দর আছে, হবে না কেন, সুন্দর আছে, এগুলো হাতের কাজ তো অনেক সুন্দর। হ্যাঁ কেমন লাগলো সব ডিজাইনগুলো? অনেক সুন্দর, সুন্দর না, যখন বানাই পড়বে তখন আরো বেশি সুন্দর লাগবে। আমার এটা বেশি জোস লাগছে। এটা হচ্ছে আব্বুর জন্য স্পেশাল গিফট, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে খোলো, আতর। হ্যাঁ এগুলো হচ্ছে তোমার 3 দেশের আতর আছে এখানে, দুবাই,
সৌদি আরব আর ফ্রান্সের। খুবই সুন্দর স্মেল। শোনো গন্ধগুলো একটু। না না না, এগুলো মিষ্টি সেন্ট, একদম মিষ্টি। ভালো লাগছে স্মেলগুলো? ভালো লাগছে? হ্যাঁ, এগুলো যে কোয়ালিটি একদম। নাম এগুলোর? নাম প্যাকেটটা সুন্দর না? অনেক অনেক সুন্দর প্যাকেট। আর এটা এই যে চায়না থেকে ইম্পোর্ট করা, এটা শর্টস প্যান্ট, এটা তোমার অনেক আরামদায়ক। কি হাসো কেন? দরকারি জিনিস হইতেই পারে। হ্যাঁ এটাই তো। হ্যাঁ সেটাই। এমনি আতরগুলো ভালো লাগছে? স্মেলগুলো অনেক ভালো কিন্তু। এই তো গোসল করে এখন দুপুরে খেতে বসে যাব। আজকে আমার রান্না বান্না হচ্ছে মাছ ভাজি, এটা সকালের ভাজি না, এটা হচ্ছে সবজি। কাঁচামরিচের এই তরকারিটা যা স্বাদ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কাঁচামরিচের তরকারি, মানে কই মাছ আমি প্রথমবার খাচ্ছি, এত স্বাদের। মন শান্তি, মনে হচ্ছে মাছই খাবো আজকে। মানে মাছ একটু কম খাই আমি, তবে এটা খুব ভালো লাগছে। আর এখানে চলতেছে পুঁথির কাজ, আমাদের তপু করতেছে এটা। মামা কি কি কমপ্লিট হয়েছে দেখাও তো, সেট কমপ্লিট করছো কি? হ্যাঁ এক সেট দেখাও, এক সেট পরি দেখাও। আমি পরি দেখাবো। তো সমস্যা কি? জোড়াটা লাগাইনি, মানে এটা এখন লাগাই দিলে হয়ে যাবে। আচ্ছা চুড়ি, মানে এই দুইটা থাক এক হাতে থাক। আর এই যে কানের, কান ধর 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 কানে। হ্যাঁ খুব সুন্দর লাগতেছে, এটাও সুন্দর হয়েছে। সব পুঁথির, এগুলো সব আপনারা হাসান মাঠে পেয়ে যাবেন। এগুলো তৈরি হচ্ছে না? হ্যাঁ। আর এই যে এগুলো হচ্ছে ঝুমকোর জন্য, মানে কানের ঝুমকোর। বাহ, ওই কালারটা চোস মামা, সুন্দর কিন্তু এই কালারটা। আরও এটার সাথে থাকবে ব্যাগ, থাকবে একটা ছোট পার্স ব্যাগ হিসাবে, মানে একটা কমপ্লিট সেট। তারপরে কোমর বন্ধন থাকবে, মানে কোমরে শাড়ির পরার পর কোমর দিয়ে আটকায়, মানে বিছা হিসাবে, যেটা বিছা হিসাবে, গুড গুড, বন্ধন বলে ওই, ওটা থাকবে। আচ্ছা, এটা টাই, একটা টিকলি থাকবে আবার টায়রাও থাকবে। আচ্ছা টিকলি থাকবে টায়রাও থাকবে। টিকলি বলতে এরকম যেটা থাকে এটাকে এই পাশে টিকলি পড়ে, আর ওই টিকলিকে যদি এই সাইডে পড়ো ওটাকে টায়রা বলে। ওকে ওকে। আর ছোট বাচ্চাদের ক্লিপ থাকবে, ব্যান্ড থাকবে। বুঝতে পারছি, তবে সুন্দর লাগছে জিনিসগুলো। হ্যাঁ ক্লিপ ব্যান্ড সব থাকবে। ওকে থ্যাংক ইউ। কাজগুলো কমপ্লিট করো তাড়াতাড়ি, যেগুলো অর্ডার পাইছো। সন্ধ্যা নাস্তায় খাচ্ছি হচ্ছে চা, টোস্ট, বিস্কিট আর আপেল, আর খাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান পাপড়। এটা ভাজা হয়ে গেছে, দেখতে টুপির মতো না? সুন্দর কিন্তু ডিজাইন, সুন্দর। দাও বিসমিল্লাহ। এটা কী ফ্লেভার আম্মু? এমনি সাদা মনে হচ্ছে, যে শীতের উলের টুপিগুলো আছে না ওই রকম পুরস্কারের মতো দিয়ে যায়। কী অবস্থা ভাইয়া? ইন্ডিয়ান পাপড় খাও, ডিজাইনটা দেখছো কত সুন্দর। কিসের এটা? এরা শীতের টুপি, ডিজাইন কত সুন্দর। এটা এমনি মনে হয় কিসের যে আমি ওটাই বললাম তো, চালের। ধরো গিফট সেম করেছো ভাই, তোমার কিন্তু সাইজ 42 দেওয়া হয়েছে, লুজ হইতে পারে। একসাথেই বানাইতে দিছিলাম কিন্তু আপারা তোমার হচ্ছে তাড়াতাড়ি চলে গেছে না, ওই জন্য তোমাদেরটা লেট হয়ে গেছে। পাঞ্জাবিগুলো সুন্দর, ওদেরকে দেখলাম শিশির ভাই ভালো মানাইছে, কাপড়ও ভালো সুন্দর হয়েছে। তোর অন্য আরও স্পেশাল ভাবে করা হয়েছে সময় নিয়ে। আরে যে আপা যে বলছিল উন্নাটা যে মাঝখানে ইয়া দিয়ে, এই যে এটা একটু চেঞ্জ আছে, অন্য হালকা
মানে আপাটার থেকে একটু চেঞ্জ না না আপা তোকে বলছিলে এই নীলটা মাসখানে দিতে মাসখানে দিলে ওইভাবে ফোটে না আরে এটাই তো সুন্দর লাগে কারণ কি জানো তোমার হচ্ছে এইটা এই কালার অন্য দুই পাশে ওই কালার থাকবে হ্যাঁ সুন্দর হয়েছে কা একটু লং হইতো না না খালি আছে পরা যাবে ঠিক আছে ঠিক আছে থাক চলবে আরে ঠিক আছে বডি কি চাপা হইছে না না বডি তো আমি তো দেখতেছি পারফেক্ট হইছে একদম হ্যাঁ একদম সুন্দর হইছে আমি একটু হাতাটা ভাবছিলাম চাপাইতে হবে না চাপা তো লাগতেছে না অজু অজু অজুর জন্য হবে হাতার তলো দেখি ভালোই আছে একসাথে দাঁড়া দেখি কেমন লাগতেছে হ্যাঁ মানাইছে তো সেই লাগতেছে আর এটা হচ্ছে তোমার পাঞ্জাবির এখন হচ্ছে একটা ধোয়া দিবা কাপড় আরও সফট হয়ে যাবে হ্যাঁ আম্মুর আম্মুরটা দেখছিলি ভালো লাগছে আম্মুরটা একটু দেখো তো হ্যাঁ মানে কিছু গাছ থেকে পড়ে যাওয়া ফুল আছে আর ফুল ধরানো আছে আমুরটা চাই হয়েছে আম্মু যা পরে ভালোই লাগে উড়ে যাবে একদম উড়ে যাবে হ্যাঁ ঠিকই আছে তো বুড়ি তো এটা হচ্ছে মার্জিত ক্যামেরায় তো খুব হাই লাগতেছে বাট এমনিতেই ঠিক আছে ঠিক আছে না ভাই ন্যাচারাল একদম হ্যাঁ ওইটা ওই যে গাছ থেকে পাকা ফুল আর কাঁচা ফুল তোমরা চেঞ্জ করি করি পড়িও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালোই লাগতেছে সবগুলোকে আমার আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ